Once I was a great, invincible warrior. And no one dared to stand in my way. I traveled the land, searching for a worthy battle. Until I discovered the Gates of Shadows. I broke the laws of the Elders and opened the gates. The demons of the other world were beyond them. They rushed upon me, tearing my flesh, draining my soul, turning me into a shadow. And now, for eternity, I am doomed to wander the world and fight the demons I freed. প্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারো স্বাগতম। এতক্ষণ আপনারা দেখে বুঝিয়ে গিয়েছেন যে আমরা আজকে খেলতে যাচ্ছি শ্যাডো ফাইট 2। তো আজকের এই ভিডিওর প্রথমেই আমরা চলে যাই আমাদের মেইন মেনুতে। নেক্সটে আমরা কিছু দেখি, ডুয়েলে নর্মালটা খেলে দেখি আমরা। ইউনিট ইন্টারনেট, আচ্ছা দরকার নেই। আমরা প্রথমে লিনিক্স এর কাছে যাই। আমি আগে গেমটির কিছু খেলে রেখেছিলাম যাতে করে ভিডিওর মধ্যে কোনো রকমের সমস্যা না হয়। তো আমাদের প্রথমেই ফাইট হচ্ছে ব্রিকের সাথে। ওকে, তো রাউন্ড ওয়ান, অনেক পাওয়ারফুল। প্রথম রাউন্ডে জিতে গেল, সমস্যা নাই। উফ, সেকেন্ড রাউন্ড আমরা জিতে গেছি। রাউন্ড 3,
তো আমরা ব্রিককে হারিয়ে ফেলেছি, আমাদের দিচ্ছে 506 কয়েন, 100 নিনজেস্টার। ওকে, ডোন্ট নট আন্ডারস্ট্যান্ড হাউ কুড ওয়ান সো স্মল ডিফিট মি। Welcome, are you trying to go? Stick, open up the... তো প্রিয় দর্শকগণ, আমরা আপডেটটি ডাউনলোড করে নিয়েছি, এখন দেখি কিছু টুর্নামেন্ট খেলি, কারণ আমার কাছে পয়সা একদমই নেই। আমাদের এখন ভেলভেটের সাথে ফাইট, রাউন্ড ওয়ান। ও মাই গড, তো ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি, এখন সেকেন্ড রাউন্ড। আমরা ভেলভেটের সাথে জিতে গেছি, এ আমাদের দিচ্ছে 251টা কয়েন, কালেক্ট করিনি। এখন দেখি আমরা সার্ভাইভাল মোডটা খেলবো, রাউন্ড ওয়ান।
ফার্স্ট রাউন্ড আমাদের নিনজার সাথে ছিল, নিনজাকে আমরা হারিয়ে ফেলেছি। সেকেন্ড রাউন্ডও নিনজার সাথেই। তো আমরা সেকেন্ড রাউন্ডে জিতে গেলাম। এবার রাউন্ড থ্রি নিনজার সাথে। আমরা 3 নম্বর রাউন্ডও জিতে গেলাম, রাউন্ড 4 নিনজার সাথে। ফাইনালে আমরা জিতে গেলাম। তো আমরা হেরে গেলাম। ইউ ক্যান রিপ্লাই দ্য ক্যানসেল। তো আমরা হেরে গেলাম। 198টা কয়েন দিবে আমাদের। তো ওকে প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওর মতো এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।